আরএসএস মুসলিম লীগ প্রসঙ্গ সদনত রকিবুলর আক্রমণ বিজেপি, বিজেপির প্রত্যাক্রমণ রকিবুলক, উত্তাল বিধানসভা, মঙ্গলবারে কাজিয়া করিবলৈ সদনত 10 মিনিট সময় শাসক বিরোধীক দিছিল অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীয়ে। সেইকাৰণে ইয়াত কোনো গাৰ্জেন নাই, 10 মিনিট যোনে যি পাৰে বিধানসভাত কথা পাতি থাকক। পিছে কাজিয়া নহল, এতিয়া নিবিচাৰে হাউচখনত, মই কি কৰো 10 মিনিট মই সেইকাৰণে এৰি দিছো। কাজিয়া হল বুধবাৰে বিত্ত বিভাগৰ কৰ্তন প্ৰস্তাৱত ভাগ লৈ কাজিয়াৰ সূত্ৰপাত কৰিলে কংগ্ৰেছে বিধায়ক ৰকিবুলে। তাৰ পাছতে এই পৰিৱেশ সদনত বিজেপির পুরনা মানুষবিলাক কষ্ট দিয়ে নতুন মানুষবিলাকে ললে তাহলে গা জ্বলে বিজেপি পুরনা মানুষ উঠাই দিব পারে নয়। বিজেপি পুরনা মানুষক আমার নতুন খিনি যখন নতুনকে বিজেপি আহা বিরুদ্ধে কাজিয়া লগাই দিব পারে নাকি? এই অপজিশনে সদায় চাল করে আছে, উত্তর ভালকে আছো আমি সুরক্ষিত হয়ে আছো। এইবার রকিবুলর মুখত আলফা মানবেন্দ্র শর্মা হত্যার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীক আক্রমণ রকিবুলর, প্রত্যাক্রমণ বিজেপিরও। এটা হল বিশ্বাসযোগ্যতা, এটা হল বিশ্বাসঘাতক। লুঙ্গি পিনি আলফার নামত এইবার কাজিয়াত ভাগ ললে মন্ত্রী চন্দ্রমোহনে। বিজেপিয়ে আপনার সার্টিফিকেট নলয়, এক মিনিট। দুই নম্বর কথা হল কি, কালি মই সুস্মিতা দেবক মানে মই আমার পলিসি এফেয়ার্স মিটিং আছে, তাত মই দেখা পাইছো। মই কৈছো আপনি পার্টি এরিলে নাকি? কৈছে ইয়েস, ফ্রম হোপলেস টু মানে মোক কৈছে হয় মই পার্টি এরিলো, ফ্রম হোপলেস টু হোপফুল। হস্তক্ষেপ করিবলৈ বাধ্য হল অধ্যক্ষ, অসাংবিধানিক শব্দ উঠাই লবলৈ আহ্বান উভয় পক্ষক। রাজনৈতিক দলের মাজত অল্প খোসাখুসিটো থাকিবই, অল্প স্পোর্টম্যান স্পিরিটলি লক। মুঠতে রাজহুয়া সমস্যাক লৈ নহয়, ব্যক্তিগত আক্রমণ প্রত্যাক্রমণত ব্যস্ত শাসক বিরোধীর বিধায়ক। মুঠতে এনে এসাম জনপ্রতিনিধির বাবেই যেন সদনের মর্যাদা লাঘব হয়ে আহিছে, বুধবারে সদনের দৃশ্যই পুনের এবার প্রমাণ করিলে। রমেন কলিতার রিপোর্ট, প্রাগ নিউজ।